Hey everyone, welcome back to my channel. এখন সন্ধেবেলা আর একটু পরেই আমরা যাচ্ছি কোথাও একটা যাচ্ছি তো কিন্তু যাব যে তার আগে একটা মুশকিল শুরু হয়ে গেছে সেটা হচ্ছে বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে ভীষণ মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে তো বৃষ্টিটা একটু থামলে আমরা বেরোবো তো বেসিক্যালি আমরা যেখানে যাচ্ছি বলতে পারো আমাদের এক মানে আমাদের বন্ধু তারা বন্ধুও আবার দাদা দিদিও বটে তো তাদের বাড়ি যাব তাদের সাথে আমাদের অনেক দিনের রিলেশন তো তোমাদের সাথে অবশ্যই তাদের আলাপ করিয়ে দেবো আর যে ওই দিদি যার কথা বললাম দুর্ধর্ষ রান্না করে তো তার কাছ থেকে আমি আজকে একটা রান্নাও শিখবো তো বলতে পারে এটা একটা পিকনিক টাইপের হবে হতে চলেছে আর কি এই ভিডিওটা কারণ আমরা এখান থেকে একটু মার্কেটে যাবো বৃষ্টিটা থামলেই মার্কেটে যাবো দেখো সন্ধ্যে 6:05 6:05 আর এমন বৃষ্টি শুরু হচ্ছে যে আমরা বেরোতে পারছি না রেডি হয়ে বসে আছি ওই ঘরে অভিষেক রেডি হয়ে বসে আছে এখানে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম এখান থেকেই আর বৃষ্টিটা থামলে আমরা মার্কেটে যাব সেখান থেকে মাছ নেব মাছ নিয়ে আমরা ওনাদের বাড়ি যাব তারপর সেখানে আজকে সারা রাত বলবো না মানে অনেক রাত অবধি হইচই হবে রান্নাবান্না হবে আমরা চলে এসেছি আমাদের সেই বন্ধু কাম দাদা দিদির বাড়ি আর দেখো এই দেখো এই হচ্ছে অভিষেক বসে আছে এই হচ্ছে সেই দাদা অভিষেক তুই ভালো করে আলাপ করাতে পারিস মুনালদা বেসিক্যালি আমার বড় হয়ে ওঠা মুনালদার জন্যই মুনালদার সঙ্গেই মুনালদার ছদ্মছায়াতে আজকালে মুনালদার সঙ্গে আমি 11 বছর কাজ করেছি মুনালদা অনেকদিন ধরেই বলছিল যে একদিন আয় আমরা হইচই করি তো এই করতে করতে আসলে এবারে আমরা আলাপ করব আমাদের সেই দিদির সাথে সুস্মিতা দি সুস্মিতা দি উত্তরবঙ্গ সংবাদের অত্যন্ত একটা প্রেস্টিজিয়াস পোস্টে রয়েছে মানে শুধু ক্রীড়া সাংবাদিক বলে খুব কম বলা হয় যে 4-5 জন উত্তরবঙ্গ সংবাদ চালায় তার মধ্যে সুস্মিতা গাঙ্গুলী একজন আর খুব ভালো রান্নাও করে সেই সঙ্গে এবং যে কারণের জন্য তুই সুস্মিতা দিকে পছন্দ করিস সেটা হলো যে ফ্রিকোয়েন্ট বিদেশ যাওয়া মানে আমার সেটাই না আমার সাথে ওদের দেখো ইনারা তো সবাই অভিষেকের সঙ্গে মানে কর্মসূত্রে ওর সাথেই ওনাদের যোগাযোগ কিন্তু সুস্মিতা দির সাথেও আমার সম্পর্কটা অন্যরকম মানে আমি যখন তোমরা তো জানো যে আমি টুকটাক কিছু কোর্স করেছি মানে স্কিন কেয়ারের উপর বা হেয়ারের উপর কোর্স করা আছে আমার যখন নতুন কেউ কোনো কাজ শুরু করে তখন কিন্তু তার কাছে ভরসা করে কেউ নিজের হাতটা দিয়ে দেয় না যে আমাকে একটু এটা করে দিত ওটা করে দিত তো এই ভদ্র মহিলা তখন আমার কাছে আসতো প্রথম প্রথম ভুল ভালো করেছি কিন্তু বিশ্বাস ছাড়াইনি আমার কাছে এসে টুকটাক মানে বেশ কিছু কাজ ফেসিয়াল বা হেয়ার কালার এগুলো সমস্ত করিয়েছে কফি স্ন্যাক্সের পর আমরা চলে এসেছি কিচেনে এটা যেহেতু আমাদের ফিস্টের মতো তাই আমরা আসার সময় ইলিশ মাছটা কিনে এনেছিলাম সুস্মিতা দি এখন ইলিশ ভাপার প্রিপারেশন শুরু করে দিয়েছে নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নারকেল গ্রেট করে মেশানো হবে নেটিভ ডিস্ট্রিক্ট আর কি যাকে বলে তো সেখানকার ন্যাচারালি রান্নাটাও খুব নেটিভ এটা
এটা স্টিমে আমি মাটনটা ধুয়ে একটু নুন আর একটু আদা রসুন মাখিয়ে রেখেছিলাম, আদা রসুন বাটা, ঠিক আছে? যে এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। এই রান্নাটাতে ম্যাক্সিমাম মশলা হলুদ লঙ্কা গুঁড়ো ছাড়া, ম্যাক্সিমাম মশলা হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ছাড়া, বাদ বাকি সব মশলাই কিন্তু গোটা পড়বে। আচ্ছা আচ্ছা, এটা জিরে গুঁড়ো দিন, ধনে গুঁড়ো, আমরা যে পুরো পুরো ফিস্টের মুড়ে আছি, লবঙ্গ চার পাঁচটা, যতটা মাংস তারপর একটা আন্দাজ করে দিতে হবে আর কি। আচ্ছা, দারচিনি খুব বেশি, এগুলো দিয়ে, এগুলো খুব ফ্লেভার তো, বেশি দিলে কিন্তু আবার বেশি গন্ধ হয়ে যাবে। জায়ফল সামান্য, বড় এলাচ আমি হাফই দিচ্ছি, ছোট এলাচ দিয়ে দিলাম দু তিনটে, তেজপাতা আর শুকনো লঙ্কা আস্ত, এই 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 মাংসটা একটু ঝাল হয় কিন্তু, আস্ত শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে এর মধ্যে। আচ্ছা আচ্ছা, একইভাবে আস্ত রসুনও দিতে হবে, জিরে আস্ত দিয়ে দিচ্ছি। হয় অবশ্যই করোনার জন্য এটা দিয়ে দিলাম। এখানে একটা করলো গোটা রসুন, গোটা রসুন করলো, মাটনটা পুরো স্টিমে তৈরি হবে। এবং ওরা মাটির হাঁড়িতে করে, এটা দিলে জয়ী, হ্যাঁ ওরা মাটির হাঁড়িতে করে, তো আমিও মাটির হাঁড়িতেই একটা, মাটনটা রান্না হবে। এটাকে এখন সিম করে সিমে বসানো হচ্ছে দেখা
বাবা একটা অন্যরকম একটা স্মেল আসছে না পুরো মানে এমনি মাংস যেরকম হয় মাংসটা খুব মানে এটা হাড়িটা খুব বড় হ্যাঁ না একদম সেদ্ধ হয়ে গেছে মাংস হ্যাঁ একদম মাংসটা সেদ্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমাদের আড্ডা চলছিল অনেক রাত অবধি তারপর বেশ রাত করেই কাল বাড়ি ফিরেছি আসলে ভালো লাগার মানুষদের কাছে গেলে সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারি না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের মতামত লাইক শেয়ার করো আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলো না জানো তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে